অর্থনীতি সংক্রান্ত কতিপয় শব্দ ও তাদের সংক্ষিপ্ত রূপ। মোট জাতীয় উৎপাদন, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। মোট জাতীয় উৎপাদন, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি, কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছর, দেশে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার পরিমাণকে মোট জাতীয় উৎপাদন বলে। এতে দেশজ ও প্রবাসী আয় সন্নিবেশ করা হয়। তবে হিসাব করার সময় মধ্যবর্তী দ্রব্য সেবা বাদ দিয়ে কেবল চূড়ান্ত দ্রব্য ও সেবাকর্ম হিসাব করা হয়। সুতরাং 1 বছরের জিডিপি প্লাস বিদেশ থেকে প্রাপ্ত সম্পদ এবং সেবার মোট আর্থিক মূল্য, যেমন রেমিট্যান্স, রপ্তানি আয়, বৈদেশিক সাহায্য এবং অনুদান, এ দুটোর যোগফল হচ্ছে জিএনপি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। আর জিডিপি এর অর্থ হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। এবার আসি এনএনপি, নিট জাতীয় উৎপাদন, নেট ন্যাশনাল প্রোডাক্ট, এনএনপি। উৎপাদনকালীন যন্ত্রপাতি ক্ষয়, সময় ও শক্তি ক্ষয় প্রভৃতি অপচয়জনিত ক্ষয়ক্ষতিগুলো মোট জাতীয় উৎপাদন থেকে বাদ দিলে নিট জাতীয় উৎপাদন পাওয়া যায়। নিট জাতীয় উৎপাদন ইকুয়াল টু মোট জাতীয় উৎপাদন মাইনাস ক্ষয়ক্ষতিজনিত অবচয়। এনআই এর অর্থ হচ্ছে ন্যাশনাল ইনকাম। জিএনপি থেকে অপচয় বা অবচয় ডেপ্রিসিয়েশন বাবদ ব্যয়িত অর্থ বাদ দিলে যা থাকে তাকে ন্যাশনাল ইনকাম বলে। গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, মোট দেশজ উৎপাদন, কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছর, দেশের অভ্যন্তরে উৎপাদিত সকল দ্রব্য ও সেবার আর্থিক মূল্যমানকে মোট দেশজ উৎপাদন বলে। অন্য কথায়, একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে 1 বছরে উৎপাদিত দ্রব্য সামগ্রী এবং সেবার আর্থিক মূল্যকে জিডিপি বলা হয়। এতে দেশের অভ্যন্তরে বিদেশি বিনিয়োগ থেকে উৎপন্ন দ্রব্য হিসেব করা হয়, কিন্তু প্রবাসীদের সৃষ্ট উৎপাদন হিসেব করা হয় না। মাথাপিছু আয়, মোট জাতীয় উৎপাদনকে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। মাথাপিছু আয় একটি দেশের জনগণের জীবনযাত্রার মান নির্দেশ করে। গ্রোথ রেট বা প্রবৃদ্ধির হার, গত বছরের আয়ের তুলনায় বর্তমান বছরের আয়ের যে বৃদ্ধি হয় সেই বৃদ্ধির শতকরা হারকে বলা হয় প্রবৃদ্ধির হার। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি বাজারের একটি অবস্থা। বাজারে অর্থ সরবরাহ বৃদ্ধির ফলে দ্রব্য সামগ্রীর দাম যদি বেড়ে যায় এবং অর্থের মূল্য যদি কমে যায় সেই অবস্থাকে মুদ্রাস্ফীতি বলে। মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্য হচ্ছে সাধারণ মূল্যস্তর বৃদ্ধি, মুদ্রা সরবরাহ বৃদ্ধি, জাতীয় উৎপাদন হ্রাস ইত্যাদি। ডিভ্যালুয়েশন, ডলারের বিনিময়ে টাকার মূল্যমান কমিয়ে দেওয়াকে বলা হয় ডিভ্যালুয়েশন। এর মাধ্যমে রপ্তানিকে উৎসাহিত করা হয় এবং আমদানিকে নিরুৎসাহিত করা হয়। ব্যাংক রেট হচ্ছে যে হারে কেন্দ্রীয় ব্যাংক অন্য অন্য ব্যাংকে ঋণ দেয়। ব্যাংক রেট হচ্ছে যে হারে কেন্দ্রীয় ব্যাংক অন্য অন্য ব্যাংকে ঋণ দেয়। এবং কল মানি হচ্ছে আন্তঃব্যাংক স্বল্পমেয়াদী ঋণ প্রদান ও গ্রহণ, আন্তঃব্যাংক স্বল্পমেয়াদী ঋণ প্রদান ও গ্রহণ। লেটার অফ ক্রেডিট, এলসি, ব্যাংকের মাধ্যমে আমদানিকারক কর্তৃক রপ্তানিকারককে তার পাওনা পরিশোধের নিশ্চয়তা প্রদানের প্রত্যয়নপত্র হচ্ছে এই লেটার অফ ক্রেডিট। অর্থনীতি সংক্রান্ত শব্দ সংক্ষেপ, এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, ভিএটি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, জেডপিজি, জিরো পপুলেশন গ্রোথ, এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, পিআরএসপি, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি
পেপার, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার, ওডিএ অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট, জিইপি গ্রান্টি এক্সপ্রেস পোস্ট। একনেকের পুনরূপ হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং, এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এফওবি ফ্রি অন বোর্ড, এসডিআর স্পেশাল ড্রয়িং রাইট, এসডিআর স্পেশাল ড্রয়িং রাইট, এলসি হচ্ছে লেটার অফ ক্রেডিট, এলজি হচ্ছে লেটার অফ গ্যারান্টি, এটিএম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন, অটোমেটেড টেলার মেশিন।